প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে ছুটছেন মানুষ। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল, কমলাপুর রেল স্টেশনে আছেন নাজমুস সালেহী, গাজীপুরের চান্দ্রায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান এবং মহাখালী বাস টার্মিনালে আছেন রাশেদ বাপ্পি। সরাসরি প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুর মা প্রান্তের টোল প্লাজা ঘিরে কিন্তু দীর্ঘ লাইন আপনারা দেখছেন। সারি সারি যানবাহনগুলো কিন্তু টোলের বুথ কেন্দ্র করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। দ্রুত টোল আদায় হচ্ছে, তারপরেও কিন্তু যানবাহনের চাপ এতটাই বেশি যে এই লাইন কমছে না। কোনো কোনো ক্ষেত্রে লাইন বেড়ে যাচ্ছে, আবার কখনো কখনো কমে যাচ্ছে। এই যে লৌহজং উপজেলার মাওয়ার অংশে যে টোল প্লাজাটি আছে, এটি কিন্তু এই প্লাজা থেকে এই যে যানবাহনের চাপ সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে পাশের উপজেলা শ্রীনগরের ছনবাড়ি এলাকা থেকে আরো দূরে চলে গেছে। এবং আপনারা যে বাইকের লাইন দেখছেন, এটি কিন্তু একেবারেই কমে এসছে। এটি কিন্তু ভোর থেকে ছিল হাজার হাজার বাইকের লাইন, তখন কিন্তু এখানে যে টোল প্লাজা বাইকের জন্য একটি নির্দিষ্ট টোল ছিল, সেই টোল ঘরের পাশে কিন্তু আরেকটি বুথ ওপেন করা হয়েছিল। এখন কিন্তু সেটিকে সরিয়ে নিয়ে যা অন্যান্য যানবাহনের জন্য সেই টোলটি বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। এখানকার যে মোটর বাইক ছাড়াও সাতটি টোল বুথ রয়েছে, তার মধ্যে কিন্তু একটি রয়েছে ইটিসি সিস্টেমের টোল, যেটি চলন্ত গাড়ি টোল দিতে পারে। সেটি কিন্তু এখনও পাইলট প্রকল্প, সে কারণে সেই সুযোগটি সব যানবাহন পাচ্ছে না। অন্য ছয়টি দিয়ে কিন্তু সাধারণভাবে টোল আদায় করে যেতে পারছে। এবং এখানকার যে যানবাহনের এতটাই চাপ পড়েছে, যে চাপগুলো সামাল দিতে কিন্তু এখানে হিমশিম খাচ্ছে, সে কারণেই কিন্তু এই লম্বা লাইন। এবং বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে তো যে 12টি টোল প্লাজা রয়েছে, সেখানে কিন্তু চাপ বাড়ছে। এবং ঈদ রাত পোহালে ঈদ এমনটা মনে করে কিন্তু মানুষ বাড়ি পানে যাচ্ছেন উৎসব মুখর পরিবেশে। তো এই ছিল এখানকার সবশেষ। আমরা চলে যাব আমাদের সহকর্মী সালেহীর কাছে। ঈদ যাত্রায় সব ধরনের নিয়ম শৃঙ্খলা আসলে ভেঙে পড়েছে রেলের। আমরা এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এই জায়গাটিতে এখনই এসে থামার কথা রয়েছে উত্তরবঙ্গ পঞ্চগড়ের ট্রেন একতা এক্সপ্রেস। সেই ট্রেনটি এখান থেকে সকাল 10টায় ছেড়ে দেবার কথা, কিন্তু সেটি এখনও প্ল্যাটফর্মে আসেনি। কখন আসবে ট্রেন সেই অপেক্ষায় কিন্তু এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা একেবারে দাঁড়িয়ে আছেন। এবং আপনি যদি এটা দেখেন যে একদম প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ পর্যন্ত যাত্রী এত সংখ্যক মানুষ এখানে অপেক্ষা করছে, সুতরাং এই ট্রেনটিতে বোঝাই যাচ্ছে, ধারণা করাই যায় যে এই ট্রেনটিতে উপচে পড়া ভিড় হবে। শুধু উপচে পড়াই নয়, এই ট্রেনের ছাদেও কিন্তু মানুষ ভ্রমণ করতে বাধ্য হবে। কারণ যে সংখ্যক যাত্রী এখানে রয়েছে তার পুরোপুরি সিটের যে ক্যাপাবিলিটি, সিটের যে সক্ষমতা ট্রেনটির, সেখানে আসলে সম্ভব নয়। একইভাবে সকাল 9:10 এখান থেকে ছেড়ে গেছে উত্তরবঙ্গের জেলা রংপুরের ট্রেন রংপুর এক্সপ্রেস, সেটিও আমরা দেখেছি গাদা গাদি ঠাসাঠাসি করে ভর্তি করা যাত্রী, কানায় কানায় পুরনো ট্রেনে উপায়হীন মানুষ ছাদে উঠেছেন। এবং ছাদে ভ্রমণ আসলে রেলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এটা কোনোভাবেই তারা ঠেকানোর চেষ্টা করবেন, যাতে ছাদে না উঠতে পারেন, সে ব্যাপারে তারা সতর্ক রয়েছেন। আজকে সকাল থেকে আসলে আমরা দেখেছি তা একেবারেই ভেঙে পড়েছে। এখানে প্রচুর সংখ্যক মানুষ ছাদে উঠছেন এবং ছাদে যে এই মানুষ যারা উঠছেন তাদের কাছে নিবৃত্ত করার মতো আসলে কোনো পরিস্থিতি থাকছে না। ইতিমধ্যে 5 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে পঞ্চগড়ের ট্রেন একতা এক্সপ্রেস। এখন টিকিট এই যারা পেয়েছেন তাদের আসলে এখন যুদ্ধটা শুরু হবে আসন পর্যন্ত গিয়ে বসা। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মরিয়া মানুষ নিজের আসন দখলে এত বেশি মরিয়া যে এই কোনোভাবেই যারা এখান থেকে অন্য যারা যাবেন কোনোভাবেই তারা কেউ আসলে নিজেদের আসনে গিয়ে অনেকেই বসতে পারেননি, আমরা কিন্তু এমন দেখেছি। এই যে হুড়োহুড়ি, এই যে ছোটাছুটি শুরু হলো, এটি হচ্ছে যে আসন দখলের প্রতিযোগিতা। কারণ মানুষ সবাই এখানে জানতে পারছেন, বুঝতে পারছেন যে এত বেশি যাত্রী এখানে রয়েছে যে তারা আসলে এখানে তারা সিট পর্যন্ত গিয়ে আসলে পৌঁছাতে পারবেন না। এবং এই যে যুদ্ধ, তারা একটি টিকিট কাটার পরেও সেই যুদ্ধ কিন্তু আসলে বাড়ি ফিরা পর্যন্ত, অর্থাৎ ছাদেও কিন্তু আজকে এই ট্রেনে ওভারলোড হবে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথের ঈদ যাত্রার খবর। সড়ক পথের খবর জানতে যাব গাজীপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, শেষ সময়েও মানুষ বাড়ির পথে ছুটছে। এখন আমি রয়েছি যেখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা ঘোগরা বাইপাস এর মাঝামাঝি জায়গায়। এখানে কিন্তু ক্ষণেই যানজট আর ক্ষণেই ফাঁকা, এরকম একটি দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। এখন থেকে 1 ঘন্টা যাবৎ
এরকম নিরবিচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করছে একেবারে নির্বিঘ্নে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কোনো ধরনের ভোগান্তি নেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের অংশে, টঙ্গী থেকে একেবারে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এরকম অবস্থা। যদিও এখন থেকে দেড় ঘন্টা আগে এখানে প্রায় 5 কিলোমিটার এলাকায় যানজট ছিল, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে সেটা আবার স্বাভাবিকভাবেই মানুষ চলাচল করতে পারছে। এই যখন বলছিলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা, অপরদিকে চন্দ্রা যে মোড় রয়েছে সেই চন্দ্রা মোড়ের আগে অর্থাৎ নন্দন পার্ক থেকে আশুলিয়া সাভার হয়ে যে সড়ক দিয়ে ঢাকা থেকে যানবাহনগুলো আসছে, সেই নন্দন পার্ক থেকে চন্দ্রা মোড় পর্যন্ত এবং সফিপুর থেকে চন্দ্রা মোড় পর্যন্ত এই জায়গাটিতে ওই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট রয়েছে। তবে আমি যেখানে রয়েছি সেখানে কোনো ধরনের যানজট নেই, মানুষ স্বস্তিতে এখনও পর্যন্ত এইখানে মানুষ চলাচল করতে পারছে। তবে যে ভোগান্তি সেটি কিন্তু হচ্ছে গণপরিবহন সংকট। অতিরিক্ত যেসব যাত্রী ছিল সেই যাত্রীরা আসলে যেসব স্টপেজ পয়েন্টগুলো রয়েছে গাড়িতে উঠতে না পেরে অনেকেই কিন্তু ঝুঁকি নিয়ে ছাদে কিংবা নানা ধরনের কিন্তু নানা উপায়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছে। মোটামুটি এই ছিল গাজীপুরের সড়ক পরিস্থিতি সবশেষ। আমরা যেতে চাই মহাখালীতে, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের আরেক সহকর্মী। শেষ মুহূর্তের ঈদযাত্রা চলছে, আমি আছি মহাখালী বাস টার্মিনালে। মহাখালী বাস টার্মিনালে আমার পেছনে অনেক বাস আছে, পাশাপাশি যাত্রীরাও আছে, কিন্তু বাস ফাঁকা, যাত্রীরা বাসে উঠছেন না। আমি খুব বেশি কথা বাড়াবো না, আমি একটু সাধারণ যারা যাত্রী আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে দেখছি বেশ কয়েকজন দাঁড়িয়ে আছেন, আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? তো 1 ঘন্টা হবে। আপনারা কোথায় যাবেন? ময়মনসিংহ। কিন্তু যাচ্ছেন না কেন? যাচ্ছি না, বারাবাসী যাচ্ছি। বাস তো আছে, বাস থাকলে কী হবে? তো ওনারা নিচ্ছে না, বেশি টাকা চাইতেছে। কত টাকা চাচ্ছে? তো 1000 টাকা, 900 টাকা এরকম। আর স্বাভাবিক সময় ভাড়া কত? স্বাভাবিক সময় তো 400-500 টাকা দেয়, এইভাবে যায়। অতিরিক্ত ভাড়া হয়ে গেছে, এখন কি করবেন? পরিবার নিয়ে সবাই দেখছিলাম ওই দিকে যাচ্ছেন। কিন্তু একটা ব্যবস্থা করুন, লাগবো না গেলে তো আর হইতো না। বাড়িতে আত্মীয় স্বজন আছে, সবাই বাড়িতে আছে। আপনার কি অবস্থা? আমার অবস্থা তো ভাই একই রকম, সবার প্রত্যেক যাত্রীরই একই অবস্থা। আমরা যে ইনকাম করি, ইনকামের পরে অতিরিক্ত ভাড়া বা অন্যান্য পণ্য থেকে শুরু করে সব কিছু তো ভাড়া বেশি, সব কিছু তো সব মিলিয়ে দেখা যায়। এখন গাড়ি আছে হয়তো বা এদিকে রাখছে, কাউন্টারে মানুষ বসতেছে না, না বসে আলাদাভাবে 1000 করে টাকা নিতেছে, ওই পার্সোনাল গাড়িকে নিতেছে। 1000 টাকা যদি হয় তাহলে নেত্রকোনা শাহজালাল আছে বা অন্যান্য গাড়ি আছে, সব সেম একই সিস্টেম করতেছে। কাউন্টার আছে, কাউন্টার ফাঁকা, কাউন্টারে কেউ নাই, তার কাউন্টার ক্যাশ কাউন্টারে কোনো লোক বসে নাই, টিকিট তারা দিচ্ছে না, তারা বাহিরে ডেকে ডেকে নিয়ে ওই দিক থেকে সেটিং করে লোক ছাড়তেছে। 1000 করে কম হবে না। এখন আমরা চিন্তা করেছি আমরা কিভাবে যাব, নাকি আবার গন্তব্যস্থলে যেখান থেকে আসছি সেখানে ফিরে যাবো, এরকম অবস্থা, হতাশার মধ্যে আছি। বাসায় চলে যাবেন কিন্তু বাড়ি যাওয়ার হবে না, কি কিভাবে সম্ভব? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে দুজন যাত্রীর কথা বললাম, শুনলাম, অর্থাৎ এই কথা শোনার পরে আসলে নতুন করে বলার কিছু থাকে না। যারা কর্তৃপক্ষ আছেন, যারা এই বিষয়গুলো দেখভাল করবেন, কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না, তারা কি ঘুমিয়ে আছেন, এই প্রশ্ন রেখে শেষ করছি মহাখালী থেকে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।